হ্যালো গাইস, হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে, আর সেই ভিডিও হতে চলেছে দমদার। তার কারণ আজকেও আমি একটা প্র্যাঙ্ক কল করব আমার একটা কলেজের ফ্রেন্ডকে, আর মেয়ে সেজে করব। তো দেখবো কি বলে কি করে। তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এখনও চ্যানেলটাকে, তারা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে বেল আইকনটাকে টুক করে টিপে দিও যাতে নোটিফিকেশান পেতে পারো তোমরা। তো ফোনটা করি। যে ব্যক্তিকে আপনি কল করছেন ধরছেন তিনি এখন উত্তর দিতে ধরছে না ফোন। তো দেখি ওর কোনো আদার্স নাম্বার আছে কি না, বা কিছু ব্যবস্থা করা যায় কি না। ওয়েট, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আপনি কে বলছেন? আপনি কে বলছেন? এজেন্টের মতো কথা বলার কি দরকার? কার মতো? নরমাল বলো, কে বলছো, নাম কি? আপনি কে বলছেন একটু বলবেন। আচ্ছা, আপনার ব্যাপারে একটা খবর শুনলাম, তাই আমি ফোন করেছি থানা থেকে। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনি একটি মেয়েকে ডিস্টার্ব করেছেন শুনলাম। হ্যাঁ, কি নাম? সহেলি। হ্যাঁ, সহেলি। সহেলি কোথায় বাড়ি? ক্যানিয়া। ক্যানিয়া সহেলি? আচ্ছা, আপনার নাম কি? এটা আপনার পুরো নামটা বলুন। আমার যে যাকে যে ইনফরমেশনটা দিয়েছে, আমার নাম কি বলেছে? আপনার নাম বলেছে লাকি। ঠিক আছে ভাই, চিরঞ্জিত কি হয়েছে বল এবার। তোকে নিয়ে প্র্যাঙ্ক করছিলাম ইয়ার, আর তোর আসল নামটাই ভুলে গেছি, লাকি বলতে বলতে। সানি ও তো বলেই দিল সানি। আমার নিজেরও খেয়াল ছিল না যে আমি লাকি বলে ফেলেছি, ওই জন্যই ধরে ফেলতে পারলি বল। আর না তো আমি ট্রু কলারে প্রথমে এটা মনে হচ্ছে রূপার নাম্বার। একদম ঠিক, আমি ট্রু কলারের নাম তো দেখলাম, তারপরে আমি তোর গলা তো আমি তোর সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম, তোর একটা প্র্যাঙ্ক ভিডিও চলছিল, আমি ভাবলাম একটুখানি মজা করব তোর সাথে, সেটা করার সুযোগ পেলাম না। তার কারণ হচ্ছে তুই ধরে ফেলে কি কথাটা বলে আরো বেশি ও ধরে ফেলেছিল আগে, ওই জন্যই বলছি আমাকে যে এত এজেন্টদের মতো ফোন করতে হবে না। ক্যামেরাটা ফার্স্ট কি আমি আই গলার আওয়াজ আমি চিনব না ভাই। ভালো আছিস? এই চলছে ভাই, আপাতত আছি, একটু বাইরে আছি। আচ্ছা ঠিক আছে, তুই ঘোর, পরে আমায় ফোন করিস, সবাইকে একটু হাই টাটা বলে দে। তার কারণ তোর ভিডিও চলছে, তোর ভিডিও ইউটিউবে যেতে চলেছে। আও চলো, আর সবাই তাহলে ভালো থেকো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে, আমাদের ভাইয়ের চ্যানেলে। আর তুইও ভালো থাকিস, আর আমাকে পরে ফোন করিস, কথা আছে। ঠিক আছে, হ্যাঁ টাটা। আচ্ছা নেক্সট কল। হ্যালো, হ্যাঁ ভালো আছো? চিনতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো,
হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ চিনতে পারছো? কে বলছেন বুঝতে পারছি না। হ্যালো আমায় চিনতে পারছো না? হ্যালো হ্যাঁ হ্যাঁ চিনতে পারছো না? হ্যাঁ গলাটা ঠিক করে বল, ইয়ার কি করিস না, যেই বলছিস না কেন, এইবার তুই দুগাড়ি করতে বাধ্য হচ্ছিস। আরে আমরা একসাথে কলেজে পড়তাম। হ্যালো হ্যাঁ আমরা একই সাথে কলেজে পড়তাম, মনে আছে? গলাটা ঠিক করে বল ভাই, যেই বলিস না কেন, ভাই বোন যেই না বলিস না কেন, গলাটা ঠিক করে বল। আরে আমি বলছি, আমার গলা ঠিক করে কি বলবো। রাখ ফোনটা। হ্যালো হ্যালো হ্যাঁ ফোনটা কিনে দিচ্ছ কেন বারবার? গাল কেন দিবে তুমি, কিনে দিচ্ছ কেন ফোনটা বারবার? কে ভাই বলবি তো, তুই তোর নামটা বলবি তো নাকি? আমার নাম মিনালিনী। কে মিনালিনী? নাম হচ্ছে কি নাতাশা রূপা না কি নাম যেন, নাম কি নাতাশা রূপা এরকম একটা কি নাম। আমার নাম মৃণালিনী। মৃণালিনী হ্যালো আমি বুঝতে পেরেছি তুই কে ফোন করেছিস এবার। কে বলতো? রাগ ফোনটা রাগ করিস না, বারবার বিরক্ত করিস না, অফিসে আছি। রাগ কি বলছি বলতো? বুঝতে পেরেছে করবো আর ফোন করবো হ্যালো হ্যাঁ কেঁদে দিচ্ছ কেন? আরে ভাই তুই কে বলছিস বলতো, কে বল না ইয়ার কি করিস না বল, কে বলছিস ভুল বল মানে কি গলা করে ফোন করছিস, কে করছিস বল? আমি সিনিয়র বলছি, আমি মৃণালিনী বলছি। গলা কি ভুল বল করে ফোন করছে, তার নামটাও বলে না, দশ বার ধরে বল। মৃণালিনী বলছি আমি, মৃণালিনী। কে মৃণালিনী? তোমার সাথে কলেজে পড়তাম। মা ছেলের গলা করে করছে মৃণালিনী? ছেলের গলা কোথায়? এই প্যাঙ্ক ফ্যাঙ্ক করছে মনে হয় বুঝলে, এইসব পাবলিক এদের না। রাখ ভাই ফোন রাখ। হ্যালো আরে চিনতে পারছো না? হ্যালো তুই ফোন রাখ ভাই, প্যাঙ্ক কল করিস না রাখ। হ্যালো হ্যাঁ জানি তুই প্যাঙ্ক করছিস, আমি বুঝে গেছি। আমি কে বলছি? বিপ করে দেবো, অসুবিধা নেই, তুই সবাইকে একটু হাই বলে দে। সরি তোকে ডিস্টার্ব করার জন্য, বাট অনেকদিন বাদে মনে পড়লো হঠাৎ করে, তাই তোকে একটু প্র্যাঙ্ক করলাম। একদম না, তুই ফোন করতে বলেছিস বরং, আমার ফোন করা হয়নি, আমার খেয়াল ছিল না, একদম মনে পড়লো হঠাৎ করে। একদম কেটে দেবো গালাগালি, আমি বিপ করে দেবো। ওকে ওকে ঠিক আছে, তুই তাহলে সবাইকে দর্শকদেরকে হাই বলে দে। হাই বল। হ্যালো বলছি দর্শকদেরকে একটু হাই বলে দে। আচ্ছা ঠিক আছে রাখলাম, পরে ফোন করিস। আর কিছু মনে করিস না? তুই বুঝতে পেরে নাতাশা রূপা এখন দেখতে পেয়েছিস, আমি বুঝতে পেরে গেছিস, তুই জানতে পেরে যাবি। আর কি বলতো অফিসের মধ্যে আছি, মেয়ের দিকে পরে ফোন কর। ওকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন প্র্যাঙ্ক কল করা খুব টাফ হয়ে গেছে, তার কারণ হচ্ছে নামটা সবার কাছে উঠে আসে এই ট্রু কলারের জন্য, বাট
খুব মজা হলো, তার কারণ হচ্ছে অনেকদিন বাদে ওর সঙ্গে কথা হলো। অনেকদিন আগে ফোন করতে বলেছিল রূপাকে, তোমরা চেনো রূপাকে, নাম্বারেই পাঠিয়েছিল যে ওকে আমাকে একটা ফোন করতে বলতে। তো রূপা আমাকে বলতে খেয়াল নেই, ওর হঠাৎ করে মাথায় আসলো, তাই একটু কথা ওকে ফোন করে মজা করলাম। আমি জানি অতটাও খুব মজা হয়নি ঠিকই, একটু অনেকদিন বাদে কথা হলো, ভালো লাগলো, ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে তোর সাথে আমাদের, তো সেই জন্য ভালো লাগলো। আর এরকম ভিডিও দেখতে পছন্দ করলে তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে, আর লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো। আর পরে ভিডিও দেখার জন্য অপেক্ষা করো, নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। টাটা, বাই বাই।